সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম। টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড এর উদ্যোগে আজকের বার্ষিক সেলস মিটিং অ্যান্ড ট্রেনিং এ আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বছর শেষ, আজকে 31 ডিসেম্বর, আমরা বার্ষিক সেলস মিটিং এবং ট্রেনিংয়ের আয়োজন করেছি। তো অনেক দূর থেকে যারা আজকে আমাদের এই ট্রেনিংয়ে উপস্থিত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা, সঙ্গে ভালোবাসা। টিএম এগ্রো দীর্ঘদিন হলে আপনাদেরকে নিয়ে পথ চলছে সুনামের সাথে এবং সঠিক পণ্য বিপণনের মাধ্যমে, যার ফলাফল স্বরূপ চাষিরা হচ্ছেন স্বাবলম্বী এবং সফল। ব্যর্থতাকে ফিরিয়ে দিয়ে আমরা সফলতার দ্বার প্রান্তে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা এবং চাষি ভাইদের সহযোগিতা একান্তভাবে কাম্য। সেই ধারাবাহিকতা ধরে রাখতে আগামী 2023 সালকে আমরা বরণ করে নিতে চলেছি এবং আমরা আমাদের সেলস দিয়ে, আমাদের সেবা দিয়ে, আমাদের কর্ম প্ল্যানিং দিয়ে চাষিদেরকে তথা দেশকে এগিয়ে নিতে চাই এবং আমরা এই দেশের একটি গর্বিত সৈনিক হতে চাই। কারণ কৃষক যদি ফসল না ফলায় তাহলে এই দেশ সোনার দেশ হতে পারে না। কৃষকের মুখে হাসি এবং দেশের মুখে হাসি ফোটাতেই টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের লক্ষ্য এবং উদ্দেশ্য। টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ কৃষি এবং কৃষকের কথা তুলে ধরে, আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিন আরও ভালো পণ্য নিয়ে কৃষকদের মুখে হাসি ফোটাবো এবং আমরা ফুলে ফলে এবং পুকুরে মাছে ভরপুর করে দেব ইনশাআল্লাহ। আমরা জানি বাংলাদেশ মৎস্য উৎপাদনে তৃতীয় স্থান অর্জন করেছে 2022 সালে। এই ধারাবাহিকতাকে আরও এগিয়ে নিতে আমরা যেন প্রথম এবং মানে ন্যূনতম অন্তত দ্বিতীয় স্থান অর্জন করতে পারি, সেই লক্ষ্যই আমাদের আগামীতে থাকবে এবং আমাদের 30 সালের মিশন আমরা পৃথিবীর মধ্যে নাম্বার 1 পজিশনে পৌঁছে যাব মৎস্য চাষে এবং কৃষি সেক্টরে। তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নন অ্যান্টিবায়োটিক প্রোডাকশন নিয়ে আসা, অর্থাৎ কৃষি সেক্টরে অ্যান্টিবায়োটিকের প্রয়োগ একদম জিরো টলারেন্স করা, যাতে আমরা অ্যান্টিবায়োটিক মুক্ত ফসল ফলাইতে পারি, সবজি চাষ করতে পারি, মাছ চাষ করতে পারি। তাহলে আমাদের দেশ হবে স্বাবলম্বী, সুস্থ, সুন্দর এবং আগামীর ভবিষ্যৎ। সেই ধারাবাহিকতা এবং সেই আশা ব্যর্থ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আমি মোহাম্মদ মফিদুল ইসলাম, টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ এর কর্ণধার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই সঙ্গে আমার জন্য দোয়া করবেন। আমি সকল চাষিদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।